আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মুশফিক তামিমরা লম্বা সময় ধরে, অন্য দেশগুলো করোনার আতঙ্কের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনক্ষণ ঠিক করে ফেলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও মস্তিষ্কে ঘুরছে এমনটাই। কিন্তু মাঠে ফেরার আগে তো প্রস্তুত করতে হবে ক্রিকেটারদের। ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করলেও দলীয় অনুশীলনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেট বোর্ড। ক্রিকেট যতটা না শারীরিক খেলা ততটাই মানসিক, তাই ক্রিকেটারদের সাহসের ভিত্তি আরও শক্ত করতে বিসিবির উদ্যোগে ভিডিও কনফারেন্সে হাজির হয়েছিলেন বিশেষজ্ঞ কোচ গ্যারি কার্স্টেন। ক্রিকেটারদের দিয়েছেন সাহস আর দিয়েছেন নানা দিক নির্দেশনা। কোচিং স্টাফ সহ ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন 28 জন জাতীয় দলের ক্রিকেটার। গ্যারি কার্স্টেন আমাদের সাথে যোগ দিয়েছিল এবং তার সাথে দারুণ এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেছি এবং সেও শেয়ার করেছে, আমাদের নানান প্রশ্নের উত্তর সে দিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা উজ্জীবিতভাবে আমরা মাঠে ফিরতে পারবো এবং এটা কন্টিনিউ করতে পারবো, কারণ সামনে আমাদের অনেক সিরিজ থাকতে পারে যেটার মাধ্যমে আমরা প্রিপারেশন নিতে পারবো, আমাদের নতুন করে ক্রিকেট শুরু করতে পারবো। অন্যদের সাথে ঈদের আগে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন এনামুল হক বিজয়। মাঠে ফেরায় প্রাণ ফিরেছে এই ক্রিকেটার। করোনার আগ্রাসনের মাঝেও নিজেকে প্রস্তুত রেখেছেন প্রতিনিয়তই, অপেক্ষা এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার। গত 4 মাস আমরা লকডাউনের মধ্যেই ছিলাম আর আস্তে আস্তে কিন্তু আমরা প্র্যাকটিসে সবাই যোগদান করছি, যে যার বিভাগ থেকে, যে যার জেলা থেকে, যে যার শহর থেকে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই করোনাকে কাটিয়ে উঠতে পারবো এবং আমরা প্র্যাকটিস শুরু করব। আর বিসিবিকে সবসময় ধন্যবাদ জানাই যে আমাদের দারুণ একটা প্র্যাকটিস ফ্যাসিলিটি করে দিয়েছে। ঈদের আগে ছিল এবং ঈদের পরে ওটা শুরু হয়ে যাচ্ছে উইদিন 1 উইকের মধ্যে। আর আমরা কিন্তু সবসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রুসেল ডোমিঙ্গোর সাথে, তাছাড়া আমরা যারা আমাদের বোলিং কোচ আছেন, ফিল্ডিং কোচ আছেন, সবার সাথে কিন্তু কথা হচ্ছে। জানা গেছে শনিবার থেকে পুনরায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন আবারও শুরু হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।